শেখ হাসিনা টার্গেট মিস। বিগত ফখরুদ্দিন মঈনুদ্দিন আমলে করা জিয়া অরফানেজটা 2,10,71,000 টাকার কথিত দুর্নীতি মামলাটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে দুইবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে বড় বিরোধী জোটের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার নামক চার দেয়ালের ভেতর বন্দি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি মামলা হয়েছিল। 2009 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা তার নিজের নামে করা সবগুলো মামলা প্রত্যাহার করে নেন। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে করা মামলাগুলো সচল করেন। বিশেষ আদালতে শুরু হয় মামলার কার্যক্রম, দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষ হয় গত 25 জানুয়ারি। সর্বশেষ 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মামলার রায়ে খালেদা জিয়াকে 5 বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। তবে সরকার যে টার্গেট নিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে তা সবই ভেস্তে যাচ্ছে। অ্যানালাইসিস বিডির অনুসন্ধানে জানা গেছে, 3টি লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথিত এই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আদালতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দিয়েছেন। প্রথমত, এতিমের টাকা আত্মসাতের কারণে খালেদা জিয়ার সাজা হয়েছে। তিনি একজন দুর্নীতিবাজ হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন, তবে তার সুনাম নষ্ট হবে, জনপ্রিয়তা কমবে। কিন্তু দেখা গেছে খালেদা জিয়া জেলে যাওয়ার পর ঘটনা সম্পূর্ণ হিতে বিপরীত হচ্ছে। দুইবারে একজন সাবেক প্রধানমন্ত্রীকে মাত্র 2 কোটি টাকার জন্য 5 বছরের সাজার বিষয়টি মানুষকে বিস্মিত করেছে। টাকার অঙ্ক যদি 50 থেকে 100 কোটি টাকা হতো তাহলে মানুষ কিছুটা হলেও বিশ্বাস করত। আর টাকাটাও রাষ্ট্রের না, এটা তার স্বামীর নামের করা একটা এতিমখানার। একজন প্রধানমন্ত্রী যেখানে 1,000 কোটি টাকা আত্মসাতের সুযোগ থাকে, সেখানে এতিমখানার ফান্ডে 2 কোটি টাকা আত্মসাতের ঘটনা মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে। বরং মানুষ প্রশ্ন তুলেছে, শেখ হাসিনার নামে 14,500 কোটি টাকার মামলা ছিল, ক্ষমতায় এসে সবগুলো প্রত্যাহার করেছে, আর শেখ হাসিনার বর্তমান শাসনামলে শেয়ার বাজার ও ব্যাংক সহ বিভিন্ন সেক্টর থেকে 1,00,000 কোটি টাকা লুটপাট হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে লুটপাটকারীদের নাম প্রকাশের পরও তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসব নিয়ে এখন বিশিষ্ট জনেরা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এসব নিয়ে রিপোর্ট প্রকাশ হচ্ছে। শেয়ার বাজার ও ব্যাংক লুটকারীদের আশ্রয় দিয়ে মাত্র 2 কোটি টাকার কথিত দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঠিয়ে শেখ হাসিনা এখন কঠিন সমালোচনার মুখে পড়েছেন। আর দুর্নীতির মামলায় সাজা দিয়ে খালেদা জিয়ার সুনাম নষ্ট করার চেষ্টা করা হলেও ঘটনা সম্পূর্ণ বিপরীত হয়েছে। খালেদা জিয়া জেলে যাওয়ার পর তার প্রতি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালোবাসা ও সহমর্মিতা আগের চেয়ে আরো বহুগুণে বেড়েছে। মনে হচ্ছে মুক্ত খালেদা জিয়ার চেয়ে এখন বন্দী খালেদা জিয়ার জনপ্রিয়তা আরো বেশি। দ্বিতীয়ত, সরকারের টার্গেট ছিল খালেদা জিয়াকে জেলে ভরে বিএনপির মধ্যে ফাটল ধরানো। খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপির একটি অংশকে নির্বাচনে নিয়ে আসা, কিন্তু এখানেও সরকার টার্গেট মিস হয়ে গেছে। কারণ খালেদা জিয়া এই রায়কে কেন্দ্র করে বিএনপি আগের চেয়ে অনেক সুসংহত হয়েছে। বিএনপির অভ্যন্তরে আগে যে কোন্দল ছিল এখন সেটাও দূর হয়েছে। কারণ জেলে যাওয়ার আগে খালেদা জিয়া হুঁশিয়ার করে গেছেন, এবার ভুল করলে আর ক্ষমা করা হবে না। তাই খালেদা জিয়া জেলে যাওয়ার পর বিএনপি নেতারা এখন সব ভেদাভেদ ভুলে এক কাতারে এসে দাঁড়িয়েছে। তৃতীয়ত, সরকারের টার্গেট ছিল খালেদা জিয়ার সাজা হলে বিএনপি হরতাল অবরোধের মতো বড় ধরনের আন্দোলনের ডাক দিবে। বিএনপি এই আন্দোলনের সুযোগ নিয়ে সরকার এজেন্সির লোক দিয়ে যানবাহনে আগুন দিয়ে সহিংসতার সৃষ্টি করবে আর দোষ চাপাবে বিএনপির উপর। সরকার পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে বিএনপির নেতাদেরকে গণহারে গ্রেপ্তার করবে। কিন্তু দেখা যাচ্ছে সরকারের এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বিএনপি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বিএনপির পক্ষ থেকে কোনো সহিংসতা কর্মকাণ্ড হয়নি, বরং পুলিশ উল্টো তাদের মিছিল বিনা উস্কানিতে হামলা, লাঠিচার্জ ও গুলি করেছে। বিশিষ্টরা বলছেন, সরকার যে টার্গেট নিয়ে খালেদা জিয়াকে জেলে ভরেছে সে লক্ষ্য পূরণ হয়নি, বরং সরকার আরো উল্টা চাপে পড়েছে। আর সাবেক একজন প্রধানমন্ত্রীকে যেভাবে হেনস্থ করা হচ্ছে তার পরিণতির জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপেক্ষা করতে হবে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।